ইভিএম মামলায় নির্বাচন কমিশনকে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ভোটিং মেশিনে কারচুপি করা হবে এই আশঙ্কায় শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা ইভিএম এর ফলাফলের সঙ্গে পঞ্চাশ শতাংশ ভিভি স্লিপ মিলিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে দাবি জানান বিরোধীরা এই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একুশটি রাজনৈতিক দল সেই মামলায় শুক্রবার নির্বাচন কমিশনকে নোটিশ দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ পাশাপাশি নির্বাচন বিষয়টি দেওয়া দেখতে আদালতকে সহায়তা করার জন্য একজন সিনিয়র অফিসারকে নিয়োগ করতেও বলা হয়েছে পঁচিশে মার্চ মামলার পরবর্তী শুনানি উল্লেখ্য কমিশনের নিয়মে এখন প্রতি বিধানসভায় একটি মাত্র ভোট কেন্দ্রে ইভিএম এর ফলাফলের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হয় বিরোধীদের দাবি ফল ঘোষণার আগে সব ইভিএম এর ফলাফলের সঙ্গে পঞ্চাশ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা হোক দু লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় এবারের লোকসভা নির্বাচনে সব বুথেই ভিভিপ্যাট মেশিন থাকবে বলে জানিয়ে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তবে কতগুলি বুথের ভিভিপ্যাট স্লিপ গোনা হবে তা নির্দিষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন সূত্রের খবর এই বিষয়টি বিবেচনা করে দেখার জন্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অফিসারদের একটি কমিটি গঠন করা হয়েছে Bureau report, headlines to put up.